No? আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য বড় সুযোগ যে আমরা দুদিনে একটা প্র্যাকটিস ম্যাচ পেয়েছি এখানে। তো আজকে প্র্যাকটিস ম্যাচের বদলে আমরা ম্যাচ সিনারিও করেছি এখানে। তো উইকেটটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এক্সপেক্ট করতেছি আমরা এখানে যে সিমিলার উইকেট থাকবে ম্যাচে, তো ওইভাবে চেষ্টা করছি আমরা সবাই নিজেদের মতো প্রিপারেশন নিই। আলহামদুলিল্লাহ উইকেটটাও ভালো, আমি চেষ্টা করছি যে নিজের লাইন এবং লেন্থটা মেনটেন করে যাতে প্রিপারেশন হয়, যাতে প্রিপারেশনটা ভালো থাকে। এখন যদি আমাদের ফাস্ট বোলারদের ইম্প্রুভিং ড্রাফটা আপনি যদি এখন খেয়াল করেন, আলহামদুলিল্লাহ লাস্ট এক দেড় বছর দুই বছর ধরে তাসকিন, শরীফুল, মুস্তাফি এবং সবাই খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করার চেষ্টা করতেছি। তো লাস্ট সিরিজটা এই সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকা হারানো, এটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফাস্ট বোলার এবং ব্যাটসম্যান তামিম ভাই, সাকিব ভাই, লিটন খুব ভালো ব্যাটিং করেছে, মুশিক ভাই সহ সবাই, রিয়াদ ভাই। তো আসলে এরকম একটা উইন হওয়ার পরে ওয়ান ডেতে আলহামদুলিল্লাহ সবাই এখন খুবই বুস্ট আপ এবং সবার কনফিডেন্ট অনেকটা বিল্ড আপ হয়েছে। তো এই কনফিডেন্স নিয়ে আমরা ইনশাল্লাহ টেস্ট ম্যাচটা শুরু করতে চাই, আর ইনশাল্লাহ এই টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু করবো। আমরা ফাস্ট বোলাররা সবাই তো সবাই ইম্প্রুভ করতে চাই। আমি আগে বলেছি আমাদের ইম্প্রুভের গ্রাফটা যদি আপনি খেয়াল করেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ করেছি। তো সবাই চেষ্টা করতেছি নিজের থেকে যে আমরা কীভাবে আরও ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি। আমরা দেশের বাইরে আলহামদুলিল্লাহ এখন ভালো করতেছি, আমরা দেশের ভিতরে আমরা তিন চারজন ফাস্ট বোলার আমরা আসলে খেলবো, আমরা এটা আশা করি। আমরা সবাই চেষ্টা করতেছি যে যেহেতু আমাদের এই বছরটা আমরা খুব ভালোভাবে শুরু করছি এবং এইভাবে এই কনফিডেন্ট নিয়ে আমরা আগে সামনে আগে যাব এবং এই কনফিডেন্ট নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই ওয়ান ডে সিরিজও জিতেছি, এই টেস্ট ম্যাচ যে সিরিজ আছে এটাও আমরা জিততে চাই।